আমি হচ্ছি সহজ পাঠ্যপুলকির শিক্ষক, আর আমার নাম পুষ্পিতা চক্রবর্তী। আমাদের ক্যান্টিন হচ্ছে আমাদের সব স্টুডেন্টদের, সব ছাত্র, শিক্ষক, কর্মচারী, অফিস সবার, আমরা প্রতিদিন ওখানে আমাদের টিফিন তৈরি হয়, সবাই আমরা ওখানেই টিফিন করি, আর সবার চা খাবার, এবং আমরা প্রতিদিন বিভিন্ন রকম নাস্তা তৈরি করি, বাইরে যারা কিনে নেয়, কাঁচা কিনে নেয় বা কেউ কিনে খেতে চায়, ওইভাবে আমাদের সব মাসিরা আছেন, ওনারা নিজেরাই প্রস্তুত করেন, একদম সব স্বাস্থ্যসম্মত, ওইভাবে আমাদের ক্যান্টিন চলে। আমাদের একজন ওখানে একজন আমাদের পুরনো শিক্ষক আছেন, উনি সব দেখাশোনা করেন এবং সব ওয়ান টাইম যেটা খেয়ে আবার ফেলে দিতে হয়, না হলে প্যাকেট, ওইভাবে আমাদের চলে। এই হচ্ছে আমাদের ক্যান্টিন। আমরা চেষ্টা করেছি একটা বিজ্ঞান উৎসবের মতো করে তুলতে, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এখানে আমাদের অনেকগুলো মডেল আছে, যেমন এটা উইন্ডমিলের মডেল, এটা ডিসপেন্সার, এন্ড এটা হচ্ছে ফুসফুসের একটা মডেল। এখানে আমরা দেখাবো কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের যে নিয়মটা, আমাদের ব্রিথটা যেভাবে হয় সেটা, আশা করছি আপনার সবার ভালো লাগবে। এটা হচ্ছে ফুসফুসের মডেল। আমরা যখন নিঃশ্বাসটা নেই তখন আমাদের ফুসফুসটা ফুলে ওঠে এভাবে, ঠিক, আর যখন আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিই তখন এভাবে আমাদের নিঃশ্বাসের ফুসফুসে সংকুচিত হয়ে যায়। আর আমরা এখানে এটাই ছোটদেরকে বোঝানোর জন্য এভাবে একটা প্রজেক্ট তৈরি করেছি, আমরা নিঃশ্বাস নিলে ফুলে ওঠে এবং নিঃশ্বাস ছেড়ে দিলে সংকুচিত হয়ে যায়। ধন্যবাদ। আমি শ্রুতি সহসপাঠে অষ্টম শ্রেণীর থেকে বলছি, তাসনি মাঝি। আমি একটি আমাদের সাংস্কৃতিক উৎসবে আমি একটি বিজ্ঞান, আমরা সবাই মিলে একটি বিজ্ঞান মেলা আয়োজন করেছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এটি হলো উইন্ডমিল, এর দায়িত্বে আছি আমি, এবং এটি বাতাসের সাহায্যে চলে, যেহেতু এখানে অতিরিক্ত বাতাস নেই তাই এটি চলছে না, এবং অতিরিক্ত বাতাসের ফলে যেমন অতিরিক্ত ধরনের এটা এখন ঘুরছে, হ্যাঁ, ফলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে লাইট জ্বলছে, যেহেতু এখানে ভালো করে ফ্যান চলছে না তাই উইন্ডমিলের ওখানে কারেন্টটা ভালো করে উৎপন্ন হচ্ছে না, তাই আমাদের চার্জের সাহায্যে দিতে হচ্ছে। ধন্যবাদ। আমার নাম নির্ঝরা বড়ুয়া প্রাপ্তি, আমি ক্লাস ফোরে পড়ি। আমার স্কুলের নাম ফুলকি সহজপাঠ বিদ্যালয়। আমরা স্কুলে খুব আনন্দের সাথে সব কাজ করে থাকি। আমার নাম অবন্তিকা ধর, আমি ক্লাস ফোরে পড়ি। আমার স্কুলের নাম ফুলকি সহজপাঠ বিদ্যালয়। আমার নাম সেমন্তী শ্রেষ্ঠা, আমি পঞ্চম শ্রেণী সফলে পড়ি। আমার স্কুলের নাম ফুলকি সহজপাঠ বিদ্যালয়। আমি এই স্কুলে অনেক আনন্দ করি। আমাদের স্কুলের দিদিমণিরা আমাদেরকে অনেক সুন্দর করে পড়ায়, অনেক মজার সাথে, অনেক অ্যাক্টিভিটি সাথে আমাদেরকে পড়ায়। আমাদেরকে, হ্যাঁ, না, আমাদেরকে অতিরিক্ত দুষ্টামি না করলে সহজে পকে না, হ্যাঁ, শুধু এটাই বলে কেন করলে আর কিছু করে না। আমার নাম আরিয়ানা, আমি ক্লাস নাইনে পড়ি। আমাদের স্কুলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়, যেমন গান, নাচ, নাটক, বিভিন্ন অনুষ্ঠানে আমরা ওগুলো করি, তারপর কারাতেও হয়। ধন্যবাদ। সোনাও প্রাণে গান, মঙ্গল বাহার।
আমার নাম হচ্ছে তাসলুবা। তো আমি মূলত এটা মানে এই প্রজেক্টটা করছি। তো এটা হচ্ছে একটা মানে এখানে যখন দেখা হয়, আপনি যদি একটু দেখেন, মানে এটা দিয়ে যখন দেখা হয় না, তো ওখানে এখানে মোট তিনটে আয়না আছে। তো এক যে কোনো একটা আয়নায় হচ্ছে আলো আলো করে, ওই আলোটাই বাকি দুটো আয়নায় প্রতিফলিত হয়ে মানে এটাকে অনেক ভালো মানে অনেক বেশি দেখা যায়। তো এটা আমরা অনেকটা পার্লার বা জুয়েলারি দোকানে যেরকম দেখা যায় আর কি, যে মানে আমরা একজন হলেও অনেকগুলো আয়নায় দেখা যায় ঠিক এটার মতো। আর এটা হচ্ছে একটা পানি পরিশোধন যন্ত্র বা ওয়াটার ফিল্টার। এটার মাধ্যমে এটা দু স্তর বিশিষ্ট, এই পানিগুলো নোংরা হলো ভেতরে পানিগুলো কিন্তু পরিষ্কার, কিন্তু এটা মানুষের খাওয়ার উপযুক্ত নয়, কারণ এটা পরিষ্কার হলেও এটা জীবাণুমুক্ত নয়। এটাই হচ্ছে এটা মূল থিম, যেটা পরিষ্কার কিন্তু জীবাণুমুক্ত। থ্যাংক ইউ।